আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে ট্যাক্সিটিতে। বিকাশ অ্যাপে এবার একটি চমকপ্রদ ফিচার যুক্ত হয়েছে। এখন থেকে বিকাশ অ্যাপের মাধ্যমে বাংলাদেশের যে কোনো ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, তবে শর্ত হচ্ছে সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনার একটি ভিসা ডেবিট কার্ড থাকতে হবে। আজকে আমরা বিকাশ অ্যাপ থেকে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করে আপনাদেরকে দেখাবো আমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে, আমার সেভিংস অ্যাকাউন্টের সাথে যে ভিসা ডেবিট কার্ড আছে সেই ডেবিট কার্ডের সাহায্যে টাকাটা জমা হবে আমার অ্যাকাউন্টে। আপনাদেরকে পুরো প্রক্রিয়া দেখাবো, তার আগে চার্জ সংক্রান্ত তথ্য জানিয়ে রাখছি। বিকাশ অ্যাপ থেকে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা পাঠাবো সেখানে প্রতি হাজারে 12.50 টাকা হারে চার্জ কাটা হবে, অর্থাৎ প্রতি 100 টাকায় 1.25 টাকা এবং 1000 টাকায় 12.50 টাকা চার্জ কাটবে। এবং ট্রান্সফার করার সময় আরেকটি বিষয় আপনারা দেখবেন, তাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ব্যাংক অ্যাকাউন্টে যখন আপনি টাকা পাঠাবেন ভিসা ডেবিট কার্ডের মাধ্যমে বিকাশ অ্যাপ থেকে, তখন আপনি ওখানে লেখাই দেখতে পারবেন বিকাশ অ্যাপে যে 30 মিনিট থেকে 3 কার্যদিবসের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে ভিসা ডেবিট কার্ডের চ্যানেলের মাধ্যমে। তো আমরা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে আমরা এর আগেও টিউটোরিয়াল তৈরি করার আগে ফান্ড ট্রান্সফার করেছি এবং দেখেছি যে ইনস্ট্যান্ট জমা হয়ে যাচ্ছে। কিছু কিছু ব্যাংকে হয়তো তৎক্ষণাৎ টাকা জমা হয়ে যাবে, যেমন ইসলামী ব্যাংকে এই সুবিধাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং কিছু কিছু ব্যাংকে সময়ের প্রয়োজন হবে, যেমন আমি আইএফআইসি ব্যাংকে ফান্ড ট্রান্সফার করেছি এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ফান্ড ট্রান্সফার করেছি ভিসা ডেবিট কার্ডের মাধ্যমে। তো সেগুলো এখন পর্যন্ত জমা হয়নি, 30 মিনিটের উপরে হয়ে গেছে, কিন্তু ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ট্রান্সফার হয়ে গেছে। তো আমরা এখন আবারও আপনাদেরকে দেখানোর জন্য, টিউটোরিয়াল তৈরি করার জন্য আবারও ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করব। তো পুরো প্রক্রিয়া দেখার জন্য আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করি। তো বিকাশ থেকে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টে আমরা ডেবিট কার্ডের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করার জন্য বিকাশ অ্যাপে চলে আসছি। তারপর ট্রান্সফার মানি নামে যে অপশন আছে দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। এবারে দেখুন কার্ড নামে একটা অপশন যুক্ত হয়েছে, কার্ডে ক্লিক করবেন। এখন ভিসা ডেবিট কার্ডে ক্লিক করতে হবে। দেখুন এটা নতুন যুক্ত হয়েছে। তো এখানে আসার পর আপনাকে প্রথমে ডেবিট কার্ড নাম্বার টাইপ করতে হবে, 16 সংখ্যার। তো আমি ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টে টাকা পাঠাবো, এজন্য ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যে ডেবিট কার্ড আছে আমার প্লাটিনাম ভিসা ডেবিট কার্ড, এই কার্ডের 16 সংখ্যার নাম্বার আমি এখানে টাইপ করছি। তো নাম্বার টাইপ করছি, আপনারা দেখতেই পাচ্ছেন নিচে টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক লেখা আছে, ওখানে ক্লিক করে কিছু নীতিমালাও পড়তে পারবেন। তো সব তথ্য আমি এখানে লিখে দিয়েছি দেখতে পাচ্ছেন, কার্ড নাম্বার টাইপ করেছি এবং নিচে দেখতে পাচ্ছি লেখা আছে যে 30 মিনিট থেকে 3 কার্যদিবস সময়ের প্রয়োজন হতে পারে। তো ইসলামী ব্যাংকের এটা কিন্তু ইনস্ট্যান্ট চলে যাবে। তো একটু সময় দিন, আমি কার্ড নাম্বারটি টাইপ করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে আরও কিছু পড়তে পারবেন। তো তারপর নেক্সটে ক্লিক করলাম, এখানে আসার পর আপনার অ্যামাউন্ট টাইপ করতে হবে। তো আমি এখন অ্যামাউন্ট টাইপ করবো, আমি 50 টাকা ট্রান্সফার করবো। আপনারা চাইলে 1000 টাকা বা যত টাকা ইচ্ছা ট্রান্সফার করতে পারবেন। তো 10 টাকার ট্রান্সফার হয় না, আমি একবার ট্রাই করেছিলাম, 50 টাকা ট্রান্সফার করেছি আগে। তো এখন আবারও 50 টাকা ট্রান্সফার করবো, দেখবো যে অ্যাকাউন্টে যাচ্ছে কি না। তো তারপর 50 টাকা লিখে নেক্সটে ক্লিক করলাম। এখন আমাকে পিন টাইপ করতে হবে, আমার বিকাশ অ্যাকাউন্টে যে পিন আছে সেই পিন আমি এখন টাইপ করব। তারপর নেক্সটে ক্লিক করব। উপরে আপনারা কার্ড নাম্বারটি আবারও মিলিয়ে নেবেন, উপরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লেখা আসছে। ভিসা কার্ডের নাম্বার দেওয়ার সাথে সাথে কিন্তু ব্যাংকের নামও চলে আসবে, কোন ব্যাংকের কার্ড। তো এখানে আমি পিন টাইপ করে নেক্সটে ক্লিক করলাম। এখন ট্যাপ অ্যান্ড হোল্ড টু ট্রান্সফার মানি, এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে, ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখতে হবে। তো একটু আমি টাচ করে ধরে রাখলাম। তো দেখতে পাচ্ছি আমার ট্রান্সফার মানি সফলভাবে সম্পন্ন হয়েছে। এখানে আছে ট্রান্সফার মানি টু ভিসা ডেবিট কার্ড ইজ সাকসেসফুল, আমাকে একটা SMSও করা হয়েছে। এবং আমার অন্য ফোনে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের মোবাইল নাম্বার ও যে রেজিস্টার্ড নাম্বার আছে সেটা অন্য ফোনে লাগানো সিম কার্ড, তো সেখানেও দেখতে পাচ্ছি টাকাটা জমা হয়ে গেছে, অর্থাৎ আমরা তৎক্ষণাৎ টাকা পাঠিয়ে দিয়েছি। কিছু কিছু ব্যাংকে ইনস্ট্যান্ট চলে যাবে, কিছু কিছু ব্যাংকে 30 মিনিট থেকে 3 কার্যদিবস সময় লাগতে পারে। তো আপনারা দেখতেই পেলেন যে খুব সহজে আমরা ট্রান্সফার করে ফেললাম। এখানে পূর্ণাঙ্গ তথ্য আছে, ট্রানজ্যাকশন আইডি আছে, ভিসা লেখা আছে, কার্ড নাম্বার আছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লেখা আছে, কার্ডে নাম আছে, কত টাকা পাঠিয়েছি সেটা আছে, নিউ ব্যালেন্স আছে, সব কিছু পূর্ণাঙ্গ তথ্য এখানে আছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি আপনারা উপকৃত হবেন কিছুটা হলেও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।